नमस्कार बाबा सत्यनारायण चरणे एवं सन्तोषी माता चरणे शतकोटि प्रणाम जानिए शुरू कर इस्लामपुर नाइट राइडर्स क्लाबर परिचालन किछु कथा किछु गान आरके म्यूजिकल ट्रुपर अनुष्ठान आठ थेके आशी सकल के लिए देखे खुशी। तो इस तरानू में तालियां बजनी चाहिए और आरके म्यूजिकल ट्रुप के साथ आज की महफिल सजनी चाहिए। इस तरानू में तालियां बजनी चाहिए और आरके म्यूजिकल ट्रुप के साथ आज की महफिल सजनी चाहिए। और इसके बीच एंकर कृष्णजीत चक्रवर्ती का एंट्री होना चाहिए। श्रद्धा ज्ञान प्रदान करे, नम्रता मान प्रदान करे, आज योग्यता स्थान प्रदान करे। और ये तीन गुण जो मिले जाए तो व्यक्ति के सर्व जगह सम्मान प्रदान करे। नमस्कार, शुभ सन्ध्या, गुड इवनिंग एवरीवन, थैंक यू फॉर कमिंग, इट्स गिव मी एन इमेंस प्लेजर टू वेलकम ऑल ऑफ यू। तो धर्म छे कर्म बड़ो और तार छे बड़ो गुरु, धर्म छे कर्म बड़ो और तार छे बड़ो गुरु। और एखाने जे समस्त गुरुजनेर उपस्थित रोचेन तादेर सकलेर चरणे शतकोटी प्रणाम जानिए आजकेर अनुष्ठान करे दिलाम शुरू। तो आमरा सकलेई जानी गत परशु दिन प्राकृतिक दुर्योगेर कारणे आमादेर अनुष्ठानटी सम्पूर्ण हये उठेनि। तो आमार नाइट राइडार्स क्लाबेर असम्भव सहयोगिता एवं परिश्रमेर फले आजके आबार एत सुंदर अनुष्ठानटीके तुले धरेछे। तो आमार नाइट राइडार्स क्लाबेर जन्य एकबार जोर करे हाथे ताली चेये नेबो सकलेर काछ थेके। थैंक यू, अनेक अनेक धन्यवाद। एवं उपस्थित प्रत्येके এই একতা এবং উদ্যমের মনোভাব প্রকাশ করার জন্য এবং আপনাদের অতি মূল্যবান সময় এই অনুষ্ঠানটিকে দেওয়ার জন্য উপস্থিত প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক সাধুবাদ। আর এই মঞ্চে আপনাদের সেবায় উপস্থিত হয়ে গেছে রামকৃষ্ণ দাস পরিচালিত আর কে মিউজিক্যাল ট্রুপের অনুষ্ঠান আট থেকে আশি সকলকে নিয়ে দেখে খুশি। আর এই মঞ্চে আমি রয়েছি অ্যাঙ্কার অ্যাঙ্কার ঘোষক, সমগ্র অনুষ্ঠানটি আমি পরিচালিত করব। আর আমি শুধু একা নই, আমার সঙ্গে থাকবে আমার সহ সঞ্চালিকা মাই কো হোস্ট কো অ্যাঙ্কার। আপনাদের সামনে মঞ্চে আমন্ত্রণ জানাবো মাই কো হোস্ট কো অ্যাঙ্কার এবং আমার অর্ধাঙ্গিনী। সো প্লিজ ওয়েলকাম একবার জোরদার হাতে তালির সঙ্গে এবং ছোট্ট একখানি কাস্টিং মিউজিকের সঙ্গে আপনাদের সামনে আমন্ত্রণ জানাবো। মঞ্চ আসবে অ্যাঙ্কার নিশা চক্রবর্তী। সঙ্গীত মুখর এই সন্ধ্যা আরতিতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম, প্রণাম, ভালোবাসা আর শুভেচ্ছা, এইটুকু চাই দিতে, এই তো মনের ইচ্ছা। সাথে আছে আরো সঙ্গীতই উপহার, শুরু করছি অনুষ্ঠান, জানিয়ে আপনাদের সবাইকে আমার নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা, আমি নিশা চক্রবর্তী, আপনাদের সবাইকে জানাই সত্যনারায়ণ ও সন্তোষী মাতা পুজোর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো সবাই কেমন আছেন? আর একটু জোরে, এই তো আর এদিকে আমার মা বোনেরা কেমন আছেন? আমি একটু কানে কম শুনি বলে গেছিলাম, তো একটু জোরে বলুন। এই তো সবাই দেখছি খুব ভালো আছে, একদমই তাই। তো সবার প্রথম ধন্যবাদ জানাবো তাদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘামকে পায়ে ফেলে তাদের অতি মূল্যবান সময়টুকু দিয়ে আপনাদের সামনে এত সুন্দর অনুষ্ঠানটিকে তুলে ধরেছে সে সকল মাননীয় দাদা ও ভাই এবং আমার শ্রদ্ধেয় গুরুজনদের নামে একবার জোর করে তালি হয়ে যাক সবাই মিলে, থ্যাংক ইউ। আজকে এই মঞ্চে আমাদের সঙ্গে উপস্থিত আছে আর কে মিউজিক্যাল পরিবার। তো আর কে মিউজিক্যাল পরিবারও আমাদের দুজনের তরফ থেকে অ্যান্ড আমাদের ব্যান্ড অনারের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই একগুচ্ছ গোলাপের উষ্ণ ভালোবাসা। বাহ, তো আমি জানতে চাই প্রথমেই যেখানে হাসতে কারা কারা ভালোবাসেন?
হাসতে কারা কারা ভালোবাসেন? হাসির অনেক উপকারিতা রয়েছে। হাসলে খিদে বাড়ে, হাসলে আয়ু বাড়ে এবং হাসলে ঠাকুমাই গরমে দাঁতে ঘামাচি হয় না, তাই কি না? ওসব ছাড়ো। আচ্ছা ওসব ছাড়ো, তোমার প্রতি আমার একটা অভিযোগ আছে জানো তো। কি অভিযোগ বলো তো? তুমি না আমাকে আর আগের মতো ভালোবাসো না। তাই? হ্যাঁ, তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না। বিয়ের আগে কত ভালোবাসতে। তা পরীক্ষায় পাস করে গেলে কেউ আর বই নিয়ে বসে হেরা? ও, এখন তো এইসব কথা বলবেই, বিয়ের আগে বলতে সব কথা শুনবো, সমস্ত কাজ ভাগাভাগি করে করব। এখন তো কিছুই করো না। কেন সব কথা শুনি না, সব কাজ ভাগাভাগি করে করি না? কি করো? এই যে তুই রান্না করিস আমি খাই, তুই জামা কাপড় কেচে দিস আমি পরি, তুই বিছানা করিস আমি ঠিক টাইম মতো এসে শুয়ে পড়ি, সব কাজ ভাগাভাগি করে করি না? ও বাবা, কাজের ছিরি দেখুন। আমি এমন একটা বউ চেয়েছিলাম যেটা আর আমার ভাগ্যে জুটলো না। এই কেমন বউ চেয়েছিলে? আমি এমন একটা বউ চেয়েছিলাম যে নিজের মুখে বলবে, স্বামী আমি আর একা তোমার সেবা করে উঠতে পারছি না, তুমি আর একটা বিয়ে করে নাও, আমরা দুজনে মিলে তোমার সেবা করব। তুমি এমন বলছো? আরে আমাদের ছেলেদের মন অনেক বড়, এখানে 8টা 10টা মেয়ের জায়গা হবে, তাই কি না? মেয়েরা তো মিলেমিশে থাকে না বলে তো আমরা করি না, তাই কি না? তুমি এমন বলছো? তুমি জানো আমি তোমায় কত ভালোবাসি। কত ভালোবাসো শুনবে? বলো। আমি রানী তুমি রাজা, আমি কলকে তুমি গাজা, আমি দাড়ি তুমি কমা, আমি প্যান তুই জামা, আমি পাহাড় তুমি পর্বত, আমি চিনি তুমি শরবত, আমি মনি তুমি মুক্তা, আমি মানুষ তুই কুত্তা। এই তুমি আমায় কুত্তা বললে? আরে ওটা ম্যাচিং ছন্দের ব্যাপার ছিল। আমি এক্ষুনি বাপের বাড়ি যাব। তুমি নিজের মুখটা আয়নায় দেখেছো? আরে আয়নায় দেখেছি বলেই তো তোকে বিয়ে করেছি, না হলে তো সোজা গিয়ে করিনা কাপুরকে বিয়ে করতাম, তাই কি না বন্ধু? আমি এক্ষুনি বাপের বাড়ি যাচ্ছি, তোমার সাথে আমার কোনো কথা নেই, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাচ্ছি। ওরে বাবা, মেয়ে ছেলের হাঁটা দেখেছো? যেন পুরো ঢ্যামনা সাপ। গুরু, সাগরে কি ভয়ঙ্কর ঢেউ উঠেছে! হ্যারে, ওই ঢেউয়ে তোর বাবা ডুবে মরেছে। আরে বাবা ছাড়, আমি ওই ঢেউয়ে ডুবে মরতে চাই, আবার কবে তোর আমার বাঁচবে বিয়ের সানাই প্যাপে? এখনো সময় হয়নি ভাই। দেখেছেন, আমি ওর স্বামী, আমাকে বলে ভাই। আরে আমি তোর ভাই নয় রে, আমি তো তাই, আমি তোর স্বামী। স্বামী তো নয়, ঠিক যেন মনে হয় একটা আসামি। আসামি মনে হচ্ছে আমাকে? আসামি বলো আর যাই বলো, তোমাকে ভালোবেসে আমি সুন্দর একটা ছড়া লিখেছি, শুনবে? বলো। শ্রীদেবীর মতো দেখতে তোমায়, মন্দাকিনীর মতো পাছা। শ্রীদেবীর মতো দেখতে তোমায়, মন্দাকিনীর মতো পাছা। তোমায় না পেলে এ জীবনে বিতে হবে মোর বাঁচা, বিতে হবে মোর বাঁচা। ও তাই, শাহরুখের মতো দেখতে তোমায়। আরে আর তাই, গোপ দাড়ি সব চাঁচা। শাহরুখের মতো দেখতে তোমায়, গোপ দাড়ি সব চাঁচা। কোথায় ছিলে দিনের হনু, রাতের হতুম পেঁচা। সে তুমি পেঁচা বলো আর যাই বলো, চান্স কিন্তু আমি নিয়েই ছাড়বো, একে কিন্তু আমি বাপের বাড়ি যেতে দেবো না, তাই কি না? এ রানী, আই লাভ ইউ রানী। এ রানী, আই লাভ ইউ। এই কি গো রানী, রানী কি করছো? আর ছি 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 করছো কেন? আর রানী বলে ডাকছো কেন? তুমি আমাকে রানী বলবে? আসলে চাক রানী বলতে অনেকটা সময় লেগে যাবে তো, তাই ছোট করে রানী বলে ডাকছি। ও তাই, জানু। আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকছো বলো তো? আসলে জানুয়ার বলতে অনেকটা সময় লেগে যাবে তো, তাই ছোট করে জানু বলে ডাকছি। দেখেছো গুরু, এ মেয়েকে নিয়ে সংসার করা যায় আর মোটা হাতিকে জাঙ্গিয়া পরানো তা, তাই কি না? এই জুতোটা কি খুলবো? না 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 না, জুতো খোলার কোনো দরকার নেই। আমরা তো আর মন্দির মসজিদের আল্লাহ ভগবান নয় যে আমাদের কাছে জুতো খুলে আসতে হবে। জুতো পরেই আসো, ভালোবাসবো আসো, ঘুরতে যাব আসো। আসো না ডার্লিং, মুঝে নিন না আয়ে। ঘরে গিয়ে শুয়ে পর ইঁদুর মারা বিষ খেয়ে। এরম বলে না সাথী, মারবো তোমার মুখে লাথি। লাথি মারো, ঝেটা মারো, তোমাকেই আমার চাই। এক মিনিট। হ্যাঁ, লাথি মারবো, ঝেটা মারবো, জুতো মারবো, তবু আমাকে তোমার চাই? তবুও চাই। লাথি মারো, ঝেটা মারো, তোমাকেই আমার চাই। আচ্ছা এক মিনিট, এত ভালো সুযোগ আমি আমার মা বোনদের কাছ থেকে জিজ্ঞাসা করবো, আমার মা বোনেরা কি বলছে? বলছে লাথি মারবো, ঝেটা মারবো, জুতো মারবো, তবু চাই। পটে যাবো? পটে কি যাবো? একবার জোর করে তালি মেরে বোঝান তো।
এই তো আমার মা বোনেরা পারমিশন দিয়ে দিয়েছে এই আমি পটে গেলাম আই লাভ ইউ আচ্ছা থ্যাংক ইউ তবে আমার না একটু ভয় ভয় করছে কি ভয় বলো তো এই আমি যদি মরে যাই তুমি কি করবে তুমি মরে গেলে আমিও মরে যাব তুমি আমাকে এত ভালোবাসো আরে আমি এই আনন্দ সহ্য না করতে পেরে মরে যাব তুমি আমাকে আমি তোমার সাথে কোনো কথা আর বলবো না আরে রাগ করে না ময়দামুখী ময়দামুখী তুমি আমায় ময়দামুখী তোমার সাথে আমার কোনো কথা নেই চুপ চুপ আমি আর তোমার সাথে কোনো কথা বলবো না দেখো এর আগে ঝগড়াটা বারুক তুমি আমার পরবর্তী অনুষ্ঠানে ফেরো একদমই তাই আমি তোমার সাথে কোনো আমি পরে বুঝে নেব ওর সাথে আমি পরে বুঝে নেব তাই তো আমাকে আমার মা বোনেরা আমাকে ময়দামুখী বলো তো আমি বের করে দেবো দাঁড়াও তুমি দাঁড়াও এর পরে আচ্ছা আচ্ছা সেটা পরে বোঝা নেবে কিন্তু আমার সঙ্গীত প্রেমী মানুষরা অনেকক্ষণ থেকে সঙ্গীত শোনার জন্য বসে রয়েছে আর আমাদের যদি আইটেম ভালো লেগে থাকে একটু হাতে তালি চেয়ে নেবো সকলের কাছ থেকে তো চলুন পরবর্তী